নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি স্কুলে স্থায়ী পদে এখানে 1600 বেশি শূন্য পদে এখানে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। এখানে একদম স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে কতগুলি শূন্য পদ রয়েছে ডিটেলসে, এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এবং আবেদন পদ্ধতি কী, এবং আবেদন ফিজ কত টাকা, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে বলা হয়েছে নবোদয় বিদ্যালয়ে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, এখানে টিজিটি স্নাতকোত্তর শিক্ষক, পিজিটি সঙ্গীত শিল্প অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষক পদে বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুসারে NBS নিয়োগ 2022-এর জন্য মোট 1616টি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে। এবার আসা যাক শূন্য পদে ডিটেলসে। এখানে প্রথমেই রয়েছে পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার 397টি, বায়োলজিতে 42টি, কেমিস্ট্রিতে 55টি, কমার্সে 29টি, ইকোনমিক্সে 83, ইংলিশে এখানে হচ্ছে 37টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও এখানে জিওগ্রাফিতে রয়েছে এখানে 41টি, হিন্দিতে 20টি, হিস্ট্রিতে 23টি, ম্যাথামেটিক্সে 26টি, ফিজিক্সে এখানে 19টি, কম্পিউটার সায়েন্সে এখানে 22টি পদে ভ্যাকেন্সি রয়েছে। তবে এটা পোস্ট গ্রাজুয়েট টিচার। এবার হলো ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, এখানে 683টি পদে ভ্যাকেন্সি রয়েছে। ইংলিশে 144টি, হিন্দিতে 147টি, ম্যাথামেটিক্সে 167টি, সায়েন্সে 101টি, সোশ্যাল সায়েন্সে 124টি, এবং ট্রেন্ড গ্রাজুয়েট থার্ড ল্যাঙ্গুয়েজে 343টি পদে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে রয়েছে মিউজিক টিচার, মিউজিক টিচার এখানে 33টি ভ্যাকেন্সি, আর্ট টিচারে এখানে 43টি, পিইটি মেল ক্যান্ডিডেটদের জন্য 21টি ভ্যাকেন্সি, ফিজিক্যাল এডুকেশান এখানে রয়েছে পিইটিতে এখানে 31টি ভ্যাকেন্সি, এবং লাইব্রেরিয়ান রয়েছে 53টি ভ্যাকেন্সি। যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে, 1616টি সমস্ত স্থায়ী পদে, কোনো কন্ট্রাকচুয়ালের কথা এখানে উল্লেখ করা হয়নি। এখানে বলা হয় যে পিজিটি টিজিটি অধ্যক্ষ এবং অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা। এখানে প্রিন্সিপাল পদে যারা আবেদন করবে তাদের জন্য 60% নম্বর থাকতে হবে পোস্ট গ্রাজুয়েটে, এবং বিএ ট্রেনিংপ্রাপ্ত হতে হবে, এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই হতে হবে। তারপর এখানে বলা হয় যে পিজিটি পিজিটির ক্ষেত্রে কমপক্ষে 50% নম্বর সহ 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ইন্টারগ্রেটেড কোর্স করে থাকতে হবে, বা 50% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সঙ্গে বিএ ট্রেনিংপ্রাপ্ত অবশ্যই হতে হবে। তারপর টিজিটিতে এখানে 50% নম্বর সহ অবশ্যই গ্রাজুয়েট পাস হতে হবে, বিএ ট্রেনিংপ্রাপ্ত অবশ্যই হতে হবে, এবং সিটেট কোয়ালিফাইড হতে হবে। তারপর এখানে বলা হয় যে সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হচ্ছে 5 বছরের অধ্যয়ন, এবং সঙ্গীত ইনস্টিটিউটে 5 বছরের অধ্যয়ন বা সঙ্গীত নিয়ে স্নাতক হলে এখানে আবেদন করা যাবে, এক্সপিরিয়েন্সের কথা এখানে কিছু উল্লেখ করা হয়নি। তারপরে এখানে গ্রন্থাগারিক অর্থাৎ লাইব্রেরিয়ান পদে যে নিয়োগ করা হচ্ছে, এখানে লাইব্রেরি সায়েন্সে এখানে স্নাতক ডিগ্রি বা 1 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলে, কোর্স সহ স্নাতক করে থাকলে এখানে আবেদন করা যাবে। তারপর এখানে বলা হয়েছে বয়স, প্রিন্সিপাল পদের জন্য সর্বোচ্চ বয়স এখানে 50 বছর, পিজিটি পদের জন্য সর্বোচ্চ বয়স 40 বছর, এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য সর্বোচ্চ বয়স 35 বছর, সঙ্গীত শিক্ষকের জন্য সর্বোচ্চ বয়স 35 বছর, শিল্প শিক্ষকের জন্য সর্বোচ্চ বয়স 35 বছর, এবং পিইটির জন্য সর্বোচ্চ বয়স 35 বছর। এছাড়াও এখানে রয়েছে গ্রন্থাগারিক লাইব্রেরিয়ান পদের জন্য সর্বোচ্চ বয়স 35 বছর। এবার আসা যাক আবেদন ফিতে। এখানে আবেদন ফি রয়েছে প্রিন্সিপাল পদের জন্য 2000 টাকা, পিজিটি পদের জন্য 1800 টাকা, এবং আদার সমস্ত পদের জন্য এখানে 1500 টাকা। এটা শুধুমাত্র জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদেরকে পে করতে হবে। এবার নির্বাচন প্রক্রিয়া, এখানে নির্বাচন প্রক্রিয়া বলা হয়েছে অনলাইনে লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে শুধুমাত্র লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে বাদ দিয়ে, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। এই 4টি পদে এখানে প্রার্থী বাছাই করা হবে। তারপরে এখানে বলেছে অনলাইনে আবেদন প্রক্রিয়া, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 2রা জুলাই থেকে, এবং আবেদন শেষ হবে 22শে জুলাই, অর্থাৎ প্রায় 3 সপ্তাহ এখানে টাইম রয়েছে, 21 দিন সময় রয়েছে এখানে তোমরা তার মধ্যে আবেদন করতে পারবে। তো এই ছিল নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকে স্থায়ী পদে নতুন শিক্ষক শিক্ষিকা, লাইব্রেরিয়ান, সঙ্গীত টিচার অর্থাৎ পিজিটি টিজিটি, মিউজিক টিচার এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান।